আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইয়া রাবুন আন্না হাসায়ো জানুন শাকিল ইবনে দা, আপনারা কেমন আছেন? আমি শাকিল। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলকরণ। তো আমরা কীভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিল করব? যারা আমাদের কোরিয়ান ভাষার বেসিক ক্লাস আগেরগুলো দেখেন নাই তারা এটা বুঝতে পারবেন না। তাই আগের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সবাই দেখে আসবেন এবং এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওটা রিডিং, কোরিয়ান ভাষা রিডিং পড়ার জন্য খুবই উপকারী, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন এখানে দেওয়া আছে কি মৌম, মৌম মানে হচ্ছে স্বরবর্ণ। এখানে দেওয়া আছে কি ঝাউম, ঝাউম মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ। দেখুন ওপরের সারিতে আছে কি স্বরবর্ণগুলো সাজানো এবং এই যে নিচের সারিতে আছে কি ব্যঞ্জনবর্ণগুলো সাজানো, ঠিক আছে? তো আমরা দেখুন এই পাশ থেকে যে স্বরবর্ণগুলো এগুলো দিয়ে ব্যঞ্জনবর্ণের সাথে ব্যবহার করব। দেখুন ব্যঞ্জনবর্ণে শুধুমাত্র প্রথম যে অক্ষরগুলো শুধুমাত্র সেগুলোই নেওয়া হয়েছে, মানে সিঙ্গেল পার্ট নেওয়া হয়েছে, যে গিয়ক, গিয়ক মানে কি গ, আরগুলো শব্দ নেওয়া হয় না, এটা আপনারা পরে ভিডিওতে বুঝতে পারবেন। শুধুমাত্র সিঙ্গেল শব্দটি নেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য। এখন গিয়ক মানে কি গ, এখানে নিয়ন মানে কি ন, দ ন, এখানে দিগক মানে কি দ, এখানে রিউল মানে কি র, ঠিক আছে? দেখুন এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যোগ করলে কি উচ্চারণ হবে, দেখুন গিয়ক যোগ আ গা, বাংলা উচ্চারণ কী হচ্ছে গা। তাহলে গা কেন হলো? যদি স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সাথে লাগে তাহলে আকার হিজিকার ওকার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই আট আমরা আকার হিসেবে ব্যবহার করব, যেমন গিয়ক গিয়ক যোগ আ গয়ে গায়ে গা, গিয়ক যোগ ইয়া, এই ইটাকে আমরা হিজিকার হিসেবে ব্যবহার করব এবং আ যেরকম আছে ওইরকমই থাকবে, তাহলে গিয়া, গিয়ক যোগ ইয়া গিয়া। তারপর দেখুন গিয়ক যোগ অ গ, এখানে গিয়ক যোগ অ গ কেন হলো? যেহেতু অর কোনো শব্দ নেই, যেহেতু অ ব্যঞ্জনবর্ণের সাথে বসলে কোনো বাড়তি শব্দ দেয় না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গয় বলবো, কারণ এই গর, এই গর ভেতরেই অ ঢুকে আসে, ঠিক আছে? এই গর ভেতর দিয়ে অর উচ্চারণ হচ্ছে, যেমন গ, ঠিক আছে? এই গর ভেতরেই কিন্তু অ আছে, সেই জন্যে এখানে শুধুমাত্র আমরা গয় বলবো, গিয়ক যোগ অ গ। তো দেখুন গিয়ক যোগ ইয় গিয়, গিয়ক যোগ ও গো, গিয়ক যোগ গিয়ক যোগ ইয় গিয়, গিয়ক যোগ উ গু, গিয়ক যোগ ইউ গিউ, গিয়ক যোগ উ গু। এটা একটু দাঁতে দুই দাঁতের চিপা, দুই দাঁতের চাপা, দুই দাঁতের চিপা দিয়ে বলবেন গু, ঠিক আছে? এখানে দেখেন গিয়ক যোগ ই গি, ঠিক আছে? তারপর দেখুন নিয়নের একটা উদাহরণ দেই, দেখেন নিয়ন যোগ আ না, নিয়ন যোগ ইয়া নিয়া, নিয়ন যোগ অ ন, নিয়ন যোগ ইয় নিয়, নিয়ন যোগ ও নো, নিয়ন যোগ ইয় নিয়, নিয়ন যোগ উ লু, নিয়ন যোগ ইউ নিউ, নিয়ন যোগ উ নু, নিয়ন যোগ ই নি, ঠিক আছে? তো আপনারা এইভাবে সবগুলোর সাথে মিলায় মিলায়ে পড়বেন এবং খাতায় লিখবেন। তারপরে দেখুন আরেকটা দেখাই, এই যে এই ইয়ংটা, ইয়ংটা স্বরবর্ণের সাথে কীভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? দেখুন ইয়ংয়ের যেহেতু উপরে থাকলে কোনো উচ্চারণ হয় না, শুধুমাত্র নিচে গেলে উচ্চারণ হয়, তাহলে এখানে ইয়ংয়ের কোনো উচ্চারণ হবে না। দেখুন ইয়ংয়ের সাথে যদি আ লাগে, ইয়ং যোগ আ আয় হবে, ইয়ং যোগ ইয়া ইয়াই হবে, ইয়ং যোগ অয় হবে, ইয়ং ইয়ং যোগ ইয় ইয় হবে, ইয়ং যোগ ওই হবে,
ইয়ং যোগ ইয় ইয়ই হবে, ইয়ং যোগ ইয়ং যোগ উ উই হবে, ইয়ং যোগ ইউ ইউই হবে, ইয়ং যোগ উ উই হবে, ইয়ং যোগ ই ই হবে। আর বাকি যা আছে সব আপনারা ভালোভাবে দেখে বুঝে খাতায় লিখবেন, ঠিক আছে? আর যেখানে বুঝতে অসুবিধা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে নতুন নতুন কোরিয়ান ভাষার এই ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন। তো আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।